बृष्टि होते पारे आज मेघे दारुण तोमार हाते हाथ लेगे फूल फुटते पारे तोमार आवेगे दारुण बृष्टि होते पारे आज मेघे ना आशालोके पायर तलाय आश्पो आश्पो पाच्छी आभार सवाय तुमार हाते महाकाल फुटबे आरो तुमार संगे आमाय निते पारो दारुण बृष्टि होते पारे आज সকালবেলা ফরিদা যখন সিন্নি দিতে যাবে সে কোথা থেকে ছাগল কিনল কোথায় সিন্নি দিল কি করলো না করলো এ টু জেড আমার জানাবেন সুজা কোথা হলো আপনি তাকে ফলো করবেন ঠিক আছে আমরা যদি প্রত্যেকের উপরে একটা সান্দা ধরি পার না এটা একটা সান্দা বেশি না মাত্র দশ টাকা মাস শেষে কন্যা দেখবে দোস্ত বালাও জমছে আমার আইডিয়া তোর কিলান লাগলো আমি রুল জারি করিয়া দিব সান্ডা খাওয়া যাবে না তাহলে তো সান্ডা বাস হয়ে যাবি বেটা ঠকেন মানে হবে ঠকেন মানে আপনি আমারে যে অপবাদ দিছেন এই অপবাদ পাওয়ার পরে কোনো ভদ্রলোকের পোলা এই বাই থাকবো নি আপনি যদি ভদ্রলোকের পোলা হই থাকেন তাহলে চুরি করার পরে বড় বড় কথা না কই অক্ষণেই বাড়িতুন বাইর হয়ে যান ভাইসা একটু আগে তো ক্যালকুলেশন করে দেখাই দিলাম চোর কে চুরি কে করছে রাখেন আপনি ক্যালকুলেশন আর একটা কথা কইবেন না জানেন তো জান মুসলমান ভাইদেরকে আমার সালাম হিন্দু ভাইদেরকে আদাব নমস্কার অন্য অন্য জাতিদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা জনাব আপনারা হয়তো ভাবতে পারেন আপনাদেরকে এখানে গান শোনানোর জন্য এসেছি আপনাদের কাছে ঔষধ বিক্রি করার জন্য এসেছি আপনাদেরকে গানও শোনাতে আসিনি ঔষধও বিক্রি করতে আসিনি বাচ্চা লোক তালি বাজাও জনাব আজকে এখানে কোনো ঔষধ বিক্রি করতে আসিনি আপনাদের কাছে এসেছি সব সেবা করার জন্য আমি একজন চিকিৎসক আমি একজন আবিষ্কারক জনাব আমি একজন চিকিৎসক একজন আবিষ্কারক আমি একটা ঔষধ আবিষ্কার করেছি এই ঔষধটির নাম রেখেছি আমি অরবর্মণ এই ঔষধটি মানব দেহের তিন ছটি জটিল রোগের কাজ করে থাকে জনাব বলতে পারেন এই ঔষধটির দাম কত দাম বললে আমি কারো কাছে ঔষধ বিক্রি করব না এই ঔষধটি প্রথম পাঁচজন ব্যক্তিকে আমি ফ্রি দেব যারা প্রথমে হাত তুলবেন সেই পাঁচজন সৌভাগ্যবান ব্যক্তি ঔষধটি ফ্রি পাবেন হাত তুলুন পাঁচজন ব্যক্তির পরে বাকি যারা এই ঔষধটি নিতে চান দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা হাত তুলবেন জায়গায় ঔষধ পৌঁছে দেব আসুন কাছে আসুন এই নেন এক দুই এই নাও তিন চার পাঁচ এই পাঁচজনকে দিয়ে দিলাম আর বাকিরা যারা নিতে চান দশ টাকা দশ টাকা দশ টাকা আমরা পয়সা রোজগার করার জন্য এখানে আসিনি এসেছি আপনাদের সেবা করার জন্য আমরা তিনটি ভাই আমরা আপনাদের সেবা করে যাচ্ছি দিনের পর দিন আমরা যদি পয়সা রোজগার করতে চেতাম তাহলে আমরা চেম্বারে বসে রুগী দেখতে পারতাম কিন্তু না আমাদের উদ্দেশ্য মহৎ আমরা মানব সেবা করে আসছি দিনের পর দিন থেকে আসুন আর কার লাগবে ভাই দশ টাকা দশ টাকা দশ টাকা টাকা হাতে বের করে রাখুন খাবারের নিয়ম বলবো তারপর টাকা নেব হাতে রাখুন দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা এদিকে কার লাগবে এই নিন ভাই আমাকে দেবেন এ কি কবি সাহেব আপনি হ্যাঁ আমি আমি তো আপনাকে খুঁজছি কবি সাহেব কি আশ্চর্য আপনি এখনো বেঁচে আছেন জি আমি তো বেঁচেই আছি মারা যাইনি আচ্ছা কি হয়েছিল সেদিন বলুন তো ওই যে আপনি আমার নাকের কাছে পাউডারটা ফুঁ দিলেন তারপর থেকে না আমার কিরকম লাগতে শুরু করলো তারপর আমি একটা স্বপ্নের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম ভেরি গুড তার মানে আমার ওষুধ কাজ করেছে জি ভেরি গুড ভেরি গুড তাহলে আপনি পালিয়েছিলেন কেন কোথায় পালিয়েছি কি যাতা বলছেন আমি তো পালাইনি আমি 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 গিয়েছিলাম একটি নতুন ওষুধ আবিষ্কার করার জন্য ও আচ্ছা আপনার তো বোধহয় ওষুধটা আবিষ্কার হয়েই গেছে হ্যাঁ কি বলছেন
ওষুধ আবিষ্কার হবে কেন জানো না? ওষুধ আবিষ্কারের কোনো শেষ নেই। একটা আবিষ্কার করবো, দুটো করবো, তিনটা করবো, চারটা করবো, করেই যাবো। আপনি লং মার্চে যাবেন না? সেটা এখন ভেবে দেখতে পারছি না, কারণ আমার অনেক রুগী রয়েছে, তাদের সঙ্গে আমার কথা বলতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, আপনি তো ওষুধ বিক্রি করছিলেন। কি যা বলছেন, আমি ওষুধ বিক্রি করছিলাম? মানে আপনি নিজে দেখেননি আমি সবাইকে ওষুধ ফ্রি দিচ্ছিলাম? না, আপনি পাঁচজনকে ফ্রি দিয়েছেন, তারপর বলেছেন 10 টাকা করে হাতে রাখতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। ওকে। কাগজপত্র সব আপ টু দ্য ডেট, ও সব কিছু ঠিক করা আছে, দুই একটা কাগজ একটু দেখতেছি, অসুবিধা নেই। আচ্ছা, এটা ফান্ডটা কি দেশি নাকি ফরেন কোনো দে? ফরেন, ফরেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যে পার্সেন্টেজ এটা আমি যথাসময়ে পাঠিয়ে দেবো, কাউসেলে দিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওটা কি তাই মানে কি ডলারে নাকি পাউন্ডে? ডলার না? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে একটু পরে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিতা করবেন মজিদ ভাই? একটা সমস্যা নিয়ে আইছি ভাই। কিতা সমস্যা হয়ে বলো? নিত্য নতুন নানান ধরনের নিয়ম কানুন তৈরি হচ্ছে, তো সত্যি কথা বললে খুব বিরক্ত লাগতেছে ভাই। শুনলাম আপনি নেই 10 টাকা করে চান্দা চাইছেন। চান্দা না, টোকেন মানি। হসার মনে বলতে আপনারা ভুল করছেন। ওই একই কথা, এক দেশে কদু খায় আর এক দেশে লাউ খায় ভাই। হইতে পারে, লাউ হোক কদু হোক দামে একটাই 10 টাকা দিয়া দিবেন। না দিলে কি কি হতে পারে ভাই? না দিলে কিতা কিতা হইতে পারে, হসার আপনারা বলে নাই? না কিছু বলেনি। ও না বলারই কথা, তাহলে পরে আপনারা আমি বলতে আসি, খুব মনোযোগ দিয়া শুনেন। প্রত্যেক দিন 10 টাকা করে ইয়া টোকেন মানি দিবেন। যদি 3 দিন আপনি টোকেন মানি না দিতে পারেন, প্রত্যেক দিনের জন্য 5 টাকা করে ইয়া ফাইন, 3 দিনে 45 টাকা দিতে হইবে। আর 1 মাস যদি কেউ এই টোকেন মানি না দেয়, তাহলে কাটটি কুট্টি গোল করিয়া লং মার্চ থেকে বিতাড়িত করাইব, বুঝছেন? তাহলে তো 1 মাস সময় আছে না? মানে 1 মাস তো মেলা সময় ভাই, তার মধ্যে কিডা যে গাট্টি কুট্টি গোল করে চলে যায় তা তো কওয়া যায় না। আচ্ছা আপনি কিতা কুতে চান মজিদ সাহেব, একটু খোলাসা করিয়া কোন তো। ওই খোলাসা করিয়া কলি, 1 মাসের মধ্যে আপনিও গাট্টি কুট্টি গোল করে চলে যেতে পারেন, আমিও চলে যেতে পারি, কোনো ঠিক নেই। আপনার উপর কি ফরিদার পেতাত্তাবর করছে নাকি, নাকি তার চাকরি আপনি নিছেন? হে লং মার্চে থাকবে, হে থাকবে না, আপনি গুণকের মতো বলিয়া দিতেছেন। শুনেন মজিদ সাহেব, আমি এখানে থাকবো, আর আপনি যদি 1 মাস টোকেন মানি ঠিক মতো না দেন, তাহলে আপনি এখান থেকে চলে যাবেন, মনে রাখেন। আপনি শেষে যে দুটো কথা বলেন না, কোনো মানুষের কথা গতি পারে না, প্রেতাত্মা গতি পারে, প্রেতাত্মা আমি না আপনি ভাই। শুনেন মজিদ সাহেব, আপনার সাথে এত কথা বলার আমার টাইম নাই, আমার এখন কাম আছে, কাম করতে দেন, এখন যান। ঠিক আছে তাহলে কাম করেন। শুনেন, প্রত্যেক দিন টোকেন মানিটা দিয়ে দিয়েন, তাহলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে কিন্তু আমার বাধ্য থাকতেই। জান আপনি ভাই, আগামী 1 মাস আমার সঙ্গে কোনো কথা কবেন না, সেটা সবচেয়ে ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম, কোথায় গিয়েছিলেন? স্যার আমি তো মজমা থেকে ফিরছি স্যার। মজমা মানে কিসের মজমা? কেন, ওই যে রেল লাইনের পাশে গোল হয়ে দাঁড়িয়ে ওষুধ বিক্রি করে ওইখানে দাঁড়িয়েছিলাম। আপনি ওই সব জায়গায় গিয়েছিলেন কেন? স্যার ওই যে আমাদের লং মার্চে ডাক্তার বাবু রেলি ছিলেন না, ওনাকে দেখলাম ওষুধ বিক্রি করছে, প্রতিটি ওষুধ 10 টাকা। আমাদের বাবু রেলি ওষুধ বিক্রি করছে? জি স্যার। আমি লং মার্চে যে কটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম তার মধ্যে একটা ভুল সিদ্ধান্ত ছিল ডাক্তার বাবুর আলীকে লং মার্চে জায়গা দেয়া। জি স্যার। আচ্ছা ঠিক আছে, কোথায় যাচ্ছিলেন জান? জি স্যার। আচ্ছা একটা বিষয় কি জানেন, লং মার্চের প্রত্যেককে এখন থেকে 10 টাকা করে চাঁদা দিতে হবে প্রতিদিন। কেন স্যার? লং মার্চে থাকবার জন্য, খাবার জন্য, ধরে নেন সার্ভিস চার্জ। কি বলছেন স্যার, এটা এটাকে আপনি মেনে নিয়েছেন স্যার? অবশ্যই মেনে নিচ্ছি না, বিষয়টা আপনাকে জানিয়ে রাখলাম, আমরা সবাই মিলে এটার প্রতিবাদ করব। জি স্যার, অবশ্যই প্রতিবাদ করব স্যার। এখন যান। জি, আসসালামু আলাইকুম। আপনি কি ব্যস্ত? না তো, কিছু বলবেন নাকি? জি, বসতে পারি? বসুন। গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন নাকি?
হ্যাঁ গুরুত্বপূর্ণ বলতে পারেন, সবাই ভাতার টাকাটা নিয়ে বলাবলি করছিল। কে কে বলাবলি করতেছিল? এই তো মজিদ সাহেব, বকর সাহেব, বিউটি, সেলিম কামাল। দেখেন সবাই বলছে টাকা লাগবে, আমি আপনাকে গীতা বলছিলাম যে আপনি বলেছিলেন যে এই মুহূর্তে দেওয়া সম্ভব না, ডিসিশন নিয়ে পরে জানাবেন। তা আমার ডিসিশনটা কি সবাইকে আপনি জানাইছেন নাকি? জি তাও জানিয়েছি, কিন্তু ওরা কনফার্ম হতে চাচ্ছে যে টাকাটা কবে পাবে। টাকাটা ওরা ইউ জিন্দগিতেও পাবে না। আপনাকে আরেকটা কথা বলছিলাম আমি, সেটা কি আপনি ভুলিয়া গেছেন নাকি? না ভুলিনি, মনে আছে। মনে যদি থাকে তাহলে তাদেরকে বলিয়া দেন। একটা কথা আমি আবার আপনাকে স্পষ্ট করিয়া বলি, লং মার্চে ফ্রি খাইয়া ফ্রি থাকিয়া মাস শেষে আবার টাকা নেবে, এটা মামার বাড়ির আবদান না। শ্বশুর বাড়িতে শ্বশুরও জামাইরে টাকা দেয় না, পোলা যখন বড় হয় বাপেও ফোলারে টাকা দেয় না, টিউশনি করিয়া নিজে চলে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি বুঝতে পেরেছি। ওকে, এই প্রসঙ্গে আর কোনো কথা বলার দরকার নাই, দিস ইজ ক্লোজ, অন্য কথা বলেন। এই প্রসঙ্গ নিয়ে আমি আর একটা কথা বলতে চাই। গীতা, আপনি আপনার সিদ্ধান্তটা নোটিশ আকারে লিখে সিগনেচার দিয়ে বোর্ডে টাঙিয়ে দিবেন, তাহলে কেউ আমাকে জিজ্ঞেস করতে আসবে না। বাহ সুন্দর, আপনার কথা মতো আমার চলতে হইব। আপনি মহারানী ভিক্টোরিয়া আর আমি আপনার সিপাহী, হুজুর হুজুর কর্ম সবসময়। নোটিশ বোর্ডে কোনো লেখা টাঙানো হইব না, আপনি মুখে মুখে তাদেরকে বলিয়া দিবেন দিস ইজ ডিউটি। সরি, আমি আপনার মেসেঞ্জারের ডিউটিটা পালন করতে পারবো না। ও, মেসেঞ্জারের ডিউটি আপনি পালন করতে পারবেন না? আপনার কথাবার্তা শুনিয়া মনে হইতেছে আপনি এই প্রতিষ্ঠানের এমডি আর আপনার অধস্তন কর্মচারী আমি। আপনার কেন এরকম মনে হচ্ছে? কেন মনে হবে না, আপনার আমি এত করিয়া কইলাম, আপনি খাউসারের নামে এন্ট্রি করেন, আপনার নাম তো এন্ট্রি করলেনই না, কোথাকার কোন নির্লিপ্ত নয়নের নাম আপনি এন্ট্রি করেন যেটা আমি বলি নাই, সেটার ব্যাখ্যা আমি আপনাকে দিয়েছি। ঠিক আছে, ব্যাখ্যা দিচ্ছেন আপনি যে মুখলেস স্যারের লোকে গোপন বৈঠক করতেছেন, এটার কি ব্যাখ্যা দেবেন আপনি? সেটা কোন কোথায় যান, আমার কথা শুনিয়া যান, কোথায় যেতেছেন? আপনি কি মনে করলেন নিজেরে? হ্যাঁ, আপনি মনে করছেন যে ফান্দে পড়িয়ে বোকায় কানবে? এত সোজা না মোস্তফা, মস্ত এত সোজা না, আমি বলিয়া দিলাম সাবধানে খাপ করবেন আর প্রতিষ্ঠানের নিয়ম মানিয়ে চলবেন। আসলামি শুরু করছে। আপনার প্রত্যেকটা কথা শুনলে মনে হয় কবিতার এক একটা লাইন শুনছি। আচ্ছা যান, রাতে কথা হবে। দেখা নাও হতে পারে। কেন, রাতে কি ফিরবেন না নাকি? ফিরে আর কি হবে যদি সামনেই এগুলো না যায়। এই যে আবার এই কথাটা শুনে মনে হলো আবারও কবিতার ছোট্ট একটা লাইন শুনলাম। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করুন। আমি যতদূর জানতে পেরেছি এই লং মার্চের স্বপ্নদ্রষ্টা আপনি, সত্যি বলতে পারেন? তাহলে আমাকে একটা কথার উত্তর দেন। বলুন, প্রতিষ্ঠান কি কখনো প্রতিভা তৈরি করতে পারে? কখনোই না। তাহলে আপনি করেছেন কেন? আমি লং মার্চ কেন প্রতিষ্ঠা করেছি বিষয়টি আমি কাউকে স্পষ্ট করে এখনও বোঝাতে পারিনি। প্রতিষ্ঠান কখনোই প্রতিভা তৈরি করতে পারে না, তাকে সহযোগিতা দিতে পারে মাত্র। যেমন ধরুন এই গাছটি, গাছটির কথাই ধরি, এই গাছটি যখন প্রথম রোপণ করা হলো তখন দরকার ছিল নরম কিছু মাটি, তারপর পানির, যখন আরেকটু বড় হলো তখন প্রয়োজন ছিল এই বেড়ার, তাছাড়া ছাগল খেয়ে ফেলতো। লং মার্চ ঠিক সেরকম, প্রত্যেকটি প্রতিভার বিকাশের জন্য সহযোগী মাত্র। বাহ, আপনার ব্যাখ্যাটা ভালো লাগলো। আবার কখনো হয়তো দেখা হবে, কারণ পৃথিবীটা তো গোল। কেন, আপনি কি লং মার্চ থেকে একেবারেই চলে যাচ্ছেন নাকি, আর কখনোই ফিরবেন না? না, আমার কোনো বেড়ার প্রয়োজন নাই, আর আমাকে কোনো ছাগলেও খাবে না। বাবাজি আসনি। কি ব্যাপার? প্রশ্ন করতেছি, তুই উল্টা আমার প্রশ্ন করারি। ও
এত বাইরে টাইরে গেছে হয়তো বা বাইরে গেছে আরে সুটকেস জুতা ব্যাগ লই বাইরে গেছে হাতে চলে গেছে নি হ্যাঁ খুব খুশি আছিস না হাতে চলে গেছে নি এত চলি না গেলে হাতে জিনিসপত্র কই গেল তাইলে চলে গেছে দুই জানোস নরমালি গেলে হাতে আর কাছ থেকে পারমিশন লই যাইতো আবা হাতে কি লেগে চাই জানি না ও জানোস না আচ্ছা সালা কি করো রে কিল্লাই আই তোর হুত না তুই আর মা আব্বা আই এম নেন মাইয়া আমনে আর আব্বা এত নরমালি গেছে না অ্যাবনরমালি গেছে আই জানি না ও তুই কই কি নো হাতে কিল্লাই গেছে আই এর কারণ বাই কইতেছি মোকলেস স্যার একজন নাটকের ডিরেক্টরের সাথে কথা বলেছেন আমার অভিনয়ের ব্যাপারে ওই ডিরেক্টর সাহেব আমাকে দেখা করতে বলেছে কাজটা হয়ে যেতে পারে কাজটা হয়ে গেলে হয়ে যাবে এটা আমাকে ইনফর্ম করার কি আছে লিজা আপনি কি কোনো কারণে বিরক্ত না আমি বিরক্ত না আপনি কি আর কিছু করবেন হ্যাঁ বলবো ওই 10 টাকার ব্যাপারে একটু কথা বলতাম আমাদেরকে নাকি এখন থেকে এখানে থাকতে হলে প্রতিদিন 10 টাকা করে দিতে হবে তাহলে তো আপনি সব জেনে এসেছেন আবার প্রশ্ন করছেন কেন প্রশ্ন করছি কারণ এটা কেমন নিয়ম হলো আমি তো বুঝতে পারছি না লিজা আমরা এখানে যারা সদস্যরা আছি তারা প্রত্যেকে একটা মাসিক ভাতা পেতাম এখন সেই মাসিক ভাতাটা তো পাচ্ছিই না উল্টো আমাদেরকে এখানে থাকতে হলে প্রতিদিন 10 টাকা করে দিতে হবে কেন আমি এই 10 টাকা কেন দিব আগে কি ছিল না ছিল সব ভুলে যান এখন যে নিয়মটা হয়েছে এই নিয়মে থাকতে পারলে থাকবেন না হলে চলে যাবেন দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বহু এনে দে হে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বহু এনে দে কলসি দৌড়ি দে দাদা আপনাকে শুটিং ক্যান্সেল হয়েছে বকরবেদে নিত্যদিন যায় আর শুটিং ক্যান্সেল হয় ফিরে আসে ও জায়গাটাই কি এরম নেই সবসময় ক্যান্সেলের পরেই থাকে না আমার শুটিং ক্যান্সেল হয়নি তাহলে মুখটা বেদার করে আছেন কিসের জন্য কমেন একটা জিনিস আমার মাথায় ঢুকছে না মজিদ ভাই আপনি আমাকে বলেন কোনো কারণ ছাড়া লিজা আমার সাথে খারাপ ব্যবহার করবে কেন লিজা বা খারাপ ব্যবহার করেছে আপনার সাথে আমি তো আগেই ভেবে রেখেছিলাম শুটিং এ যাওয়ার আগে লিজাকে বলে যাব আবার আজকে সকালে আপনি বললেন না সেই কথাটাই আমি লিজাকে বলতে গিয়েছিলাম আমি লিজাকে বলাতে লিজা বলে কি আপনি শুটিং এ যাবেন না কোথায় যাবেন সেটা আমাকে বলার কি দরকার আমি বললাম অফিসিয়ালি আপনাকে একটু জানিয়ে যাব না বললাম আপনি যেখানে খুশি সেখানে যান আমাকে বলার কোনো দরকার নেই অথচ এই লিজা যখন আমার মন খারাপ থেকেছে আমার খারাপ সময় গেছে সব সময় আমার পাশে থেকেছে হঠাৎ এরকম ব্যবহার লিজা আমার সাথে করলো আমার এত খারাপ লাগছে আমি খুবই কষ্ট পেয়েছি তাহলে তা আপনার কথা শুনে আমার মনে হচ্ছে লক্ষণ খুব শুভ মানে লিজা আমার সাথে অকারণে খারাপ ব্যবহার করলো আপনি আমাদের শুভ লক্ষণ কি পেলেন শুনেন যখন বান আসে না তখন বানের জলের সঙ্গে কিন্তু পলিও আসে তার মানে ফসল হবে আপনি মন খারাপ করবেন না তো শুধু কি তাই নতুন যে নিয়ম হয়েছে এখানে থাকতে হলে প্রতিদিন আমাদেরকে 10 টাকা করে দিতে হবে এটা কথা লিজাকে বললাম লিজা আমাকে বললো যদি প্রতিদিন 10 টাকা করে দিতে পারেন তাহলে এখানে থাকবেন নইলে এখান থেকে চলে যাবেন এটা কোনো কথা ও এই কথাও বলিছে তাহলে এতক্ষণ আমি যা ভাবিছি সবই তো ঠিক আছে বান চলে আসিছে পলি পড়বে ফসল হবে সামনে সুদিন আপনি মন খারাপ করবেন না মজিদ ভাই
আপনার কথার মাথা মুন্ডু তো আমি আরো কিছু বুঝতে পারছি না। এই ঘটনার সাথে বান, পলি, ফসল এগুলোর কি সম্পর্ক? ও আপনি বোঝেননি, লিজা ম্যাডাম যে খারাপ ব্যবহার করেছে ওটা আছে বানের জল। সামনে পলি পড়বে, সামনে সুদিন, কলাম না আপনারে, মন খারাপ করবেন না। কেমন মন ভালো হয়েছে? গান গাও। ওই আইসে শুনলেন না একটা গান গাতি? খুব ভালো গান, ভালো লাগলো। ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, নইলে কলসি দড়ি দে, দাদা ডুবে মরি রে, পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। তুই দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে পরে গালে মারিস চর। তুই দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে পরে গালে মারিস চর। চাইস না কি বউ নিয়ে খেলা করি রে, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসতে পারবো? বাবা বিনয়ের চরম, কতদিন দেখিনি তোমায়, তবু এই বিনয়, কবি সেলিম কামাল, আপনি বসবেন না তো? হ্যাঁ বসবে, আপনি আমার একমাত্র এলাকার ভাই, বসেন। এক্সকিউজ মি। থ্যাংক ইউ, আপনি বোধহয় একটু ভুলই করছেন, আমি হলাম এই প্রতিষ্ঠানের একজন সাধারণ প্রতিভা, আর আপনি হচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানের MD। আপনি আমার ভাই হবেন কি করে, এই বিষয়টা তো ঠিক আমি বুঝতে পারছি না। আচ্ছা তাই নাকি, তা বলেন দেখি সাধারণ সদস্য আপনার কিটা সমস্যা শুনি। না আমি জানতে এসেছি কেন আমাকে প্রতিদিন 10 টাকা করে দিতে হবে। আপনি কেন 10 টাকা করে আর দিবেন না সেটা একটু বলেন শুনি। আমাকে কেন 10 টাকা দিতে হবে এটাই তো আমি বুঝতে পারছি না। আপনি এখানে 10 টাকা করিয়া কেন দিবেন না সেটা তো আমিও বুঝতে পারতেছি না। টাকা শহরে এমন কোন জায়গা আছে যে আপনি বিনা টাকায় বিনা খরচে বসবাস করবেন? কমলাপুর স্টেশনে যদি ফাটির উপর আপনি শুয়ে থাকেন, সেই ফাটিবার আপনার 50 টাকা দিতে হবে, তাহলে এখানে 10 টাকা দিতে আপনার এত সংকোচ বোধ হইতেছে কেন? আপনার কি শিল্পী হিসাবে সামান্য আত্মসম্মান বোধ নাই? আপনি এখানে মাগনা থাকবেন? হ্যাঁ ও, তাহলে আপনি আমাদের এই লং মার্চটাকে কমলাপুর রেল স্টেশন বানাতে চাচ্ছেন? জি না, কমলাপুর রেল স্টেশন আমি বানাইতে চাই নাই। কমলাপুর রেল স্টেশনে ছিন্নমূল মানুষ থাকে, ফাটি বিছায়া সেখানে 50 টাকা দেয়, আর আপনারা হলো প্রতিভাবান মানুষ, সম্মানী মানুষ, আপনারা চাঁদের নিচে ডাকতেছেন, সেখানে 10টা টাকা আপনারা দিবেন টোকেন মানি হিসাবে, তার জন্য আপনারা এত খাউ খাউ শুরু করছেন কেন? মাকনা থাকতে এত শখ কেন? আপনাদের কি সামান্য আত্মসম্মান বোধ নাই? মস্ত, তুই তো আমাদের শিল্পীদের আত্মসম্মান বোধ বাড়ানোর জন্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিস, তার মধ্যে প্রধান হচ্ছে আমাদের মাসিক ভাতা বন্ধ করে দেওয়া, আবার খুব রিসেন্ট করেছিস আমাদেরকে এখানে থাকতে হলে প্রতিদিন 10 টাকা করে দিয়ে থাকতে হবে। আমি জানতে চাচ্ছি এরপরে আর কী কী পদক্ষেপ আছে তোর একটু বলবি কি? আচ্ছা আপনি কিতা বলতে চান, লেকচার সময় একটু খুলিয়া বলেন তো সেলিম কামাল সাহেব। মস্ত, তুই তো দীর্ঘদিন ধরে রাজনীতি করার চেষ্টা করছিস তাই না? অভ্যুত্থান শব্দটার সাথে নিশ্চয়ই তোর পরিচয় ঘটেছে। পৃথিবীতে যত বড় বড় গণ অভ্যুত্থান ঘটেছে স্বৈরাচারের বিরুদ্ধে, সেখানে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষই শক্তি চালিয়ে উঠেছিল। তোর অবস্থাও কিন্তু সেই পতনের দিকেই যাচ্ছে, ভাই হিসেবে তোকে আমি সতর্ক করে দিয়ে গেলাম। ঠিক আছে, ভাই হিসেবে আপনি এতক্ষণ যা বললেন আমি সব কিছু শুনলাম, এখন ভাই হিসাবে আপনার একটু পরামর্শ দিব, পরামর্শটা মানিয়ে চলার চেষ্টা করবেন। এই নেন, এখানে 100 টাকা আছে, চান্দারা ঠিক মতো করিয়া দিয়ে দেবেন। এই চান্দা দেবো মানে? টোকেন মানিটা ঠিক মতো দিস, 100 টাকা আছে, 10 দিনের টাকা, 10 দিন পরে যদি তোর টাকা না থাকে আরও 100 টাকা দিস, তারপরে যদি না থাকে আরও 100 টাকা দিস, 1 মাস পরেও যদি তোর পকেটে 10 টাকা দেওয়ার মতো টাকা না থাকে
মাসের পয়লা তারিখে এসে আমার কাছ থেকে 300 টাকা নিয়ে যাইস। তাও ঠিক মতো তুই টোকেন মানিটা দিস। তুইও শান্তিতে থাক, আমারও শান্তিতে থাকতে দে। মস্ত, একটু আগে তুই ওই শিল্পীদের আত্মসম্মান বোধের কথা বলছিলি না, ওইটা আমার যথেষ্ট আছে। হ্যাঁ, সেই কারণেই তোর এই টাকাটা নিতে পারছি না, সরি। থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ। আরেকটা কথা শুনিয়া যা, 10 টাকা করিয়া 3 দিন যদি কেউ না দিতে পারে, প্রত্যেক দিনের জন্য 5 টাকা ফাইন, 3 x 45 টাকা দিতে হবে। 1 মাস যদি এই টোকেন মানি কেউ না দেয়, তাহলে লং মার্চ থেকে গাট্টি কুট্টি গোল করিয়া চলিয়া যাইতে হইব, মনে রাখিস। যা। সত্যি বলছেন তো? না না, এর আগের কোনো হলো না, ওই যে সাইড হিরো দেওয়ার কথা বলে দিল ভিলেনের সহকারী, শেষে শুটিং করতে যে আমার নাকটায় ফেটে গেল। জি জি, থ্যাংক ইউ স্যার। কবে দেখা করবো? ওকে ওকে, কিছু মনে করবেন না স্যার, মানে একদম প্যারালাল তো, সময় সময় ডান্স, সময় সময় ফাইল। ওকে ওকে স্যার, সালাম আলাইকুম। কী ব্যাপার আপনি? আপনি হেন বই রইছুন, আর আমি সারা বাড়ি তন্ন তন্ন করে আপনার খুঁজতেছি। সারা বাড়ি তন্ন তন্ন করে তো আমাকে খোঁজার কথা না, আপনার তো যাওয়ার কথা সিন্নি দিতে। সিন্নি দিয়েই তো ভাইজান সরাসরি আপনার কাছে আইছি। তাই নাকি? আপনার কাছে আমি মিথ্যা কথা কইতা? না না না, আপনি মিথ্যা কথা বলেননি, আপনি যে সত্যি কথা বলেছেন তার প্রমাণ আমি হাতে নাতে পেয়ে গেছি। কোনো বালা খবর আইছে? হ্যাঁ, ওদিকে আপনি ছাগল জবাই দিয়েছেন, এদিকে আমি প্যারালাল হিরো হয়ে গেছি। এটা কিরম ভাইজান, এই যে আপনি যেরম চাইছিলেন কি যেন যে হট হট হিরম? না ঠিক ওরকম না, তবে অনেকটাই কাছাকাছি। ভাইজান গো, আমি আপনার কতবার করে কইলাম আমার 1000-2000 টাকা বেশি দেন, আমি একটা বড় ছাগল দিই। আরে আজ যদি আমি একটু 8000-10000 টাকা দামের একটা ছাগল দিতে পারতাম, আপনি তো কাছাকাছি না। আপনি এরকম চাইছিলেন যে কিরম হট, এই হট নায়ক হয়ে ফোনলাই নিলে আজ। না 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 না, তা তো কোনো সমস্যা নেই, 4000 টাকার ছাগলে যতটুকু পেয়েছি না, আমি অনেক খুশি। আমার হাতে যদি টাকা থাকতো আমি এখনই 1000 টাকা আপনাকে বকশিশ দিয়ে দিতাম। ভাইজান, আপনার হাতে টেহা আইলে কইলাম আমার 1000 টাকা দেন যে। জি জি অবশ্যই, বলুন না যে কইলাম। না 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 না, মিস্টেক হবে না, আপনি নিশ্চিন্ত থাকেন। আচ্ছা ভালো কথা, আপনি যে আমার জন্য সিন্নি দিতে যাচ্ছেন, এটা আমার লিজা ম্যাডামকে বলার কি দরকার ছিল? এইটা ভাইজান আপনি কি কইলেন? আরে হেই বেটিটিকে আপনি চিনুই? আরে হেইলা তোমার জোয়ের লাইন ধরছে, আমি কেড়ে যাইতাছি কুম্বালা আয়াম কাল লাগে যাইতাছি, কত টেহা নিছি কুম্বালা নিছি, আর এটা কত কথা জেগাইতাছে। এইটা বলে এখন এখানে নিয়ম, এটা না করলে তো যাইতে দিত না আমারে, আর না গেলে কি আমি ছাগল দিতালাম হইলে না নাই কইতালাম নইলে। না না ঠিক আছে, অসুবিধা নেই। তবে শোনেন, লিজা ম্যাডামকে বলেছেন বলেছেন, তবে এই কথা কাক পক্ষে জন্য আর টেন না পায়, ঠিক আছে? বিপদে ফুইরা কইছি ভাই স্যার, আর কইতাম না। আচ্ছা আচ্ছা ওকে, শুনুন আমি এখন একটু ব্যস্ত আছি, মানে কিছু কস্টিউম কিনতে হবে, গেলাম। হ্যাঁ ভাইজান, 1000 টাকা দেওয়ানোর কথা কইলাম, আপনি নিজ মুখে কইছেন আমারে। আরে বাবা বারবারই তো বলছি এটা মিস্টেক হবে না। বলুন না স্যার, খাওয়ার সময় ঠিক হাজির হয়ে গেছেন, সারাদিন আসিলেন কই? মাঠে গেছিলাম চাষ করতে। কি মাঠে গেছিল চাষ করতে? আমরা কি করি না, সিরাজুলের লগে আর ফোনে কথা হয়েছে, হাতে আর ব্যাগ কইছে। কি কথা হয়েছে? তুই হাতের বাড়ি তো চলে যাইতে কইছস। আই হাতের এই কথা কইন? ও হাতের এমনি এমনি চলে গেছে না, আপনি হাতেন সোর সাব্যস্ত করছেন, ঠিক আছে করছেন, তারপর বাড়ির তো চলে যাইতে কইছেন কি লাইয়া? আই তো আপনারে কইলাম আই হাতের এই বাড়ির তো বাড়িতে কইন। ও আপনি না কইলে হাতে আমি নেমনে চলে গেছে, হাতে ভদ্রলোকের পোলা, এত কথার পরে কোনো ভদ্রলোকের পোলা আই বাসা তাই নি। আই তো অভদ্রলোকের পোলা কেন? আপনি ভদ্রলোকের পোলা কি অভদ্রলোকের পোলা এইটা এখানে বিবেচ্য বিষয় না, আপনি হাতে চলে যাইতে কইছেন কেন হেটা কোন? আব্বা হাতের আর সুখ সুজয় না। কি হলো হেঁটে দিকে গেতায় দেখায় রয়েছেন কি নাই? আর কথা জবাব দেন, আপনার কথার জবাব আপনার মাইয়া দিব। ওয়ালা আর কিলে জবাব দিও? হেঁটে তো ঠিকই কইছে, হেঁটে কিলে জবাব দিব, ব্যাক কাম করছিস তুই, তুই জবাব দিবি।
হেতি জবাব দিও ইয়ার লাই যে আই ব্যাক কাম করছি হেতির প্ল্যানিং অনুযায়ী হেতি আর কইছে হেতির রুম থেকে টাকা চুরি করতে আই টাকা চুরি করছি হেতি আর কইছে সিরাজুলের ব্যাগে টাকা রাই দিতে আই রাই দিছি হেতি আর কইছে সিরাজুলের সোর্স সাপোর্ট করি এ বাড়ি তুন বাড়ি করে দিতে আই বাড়ি করে দিছি কারণ হইতেছে হেতি চায় না সিরাজুলের লাগে হেতির বিয়া হোক ইয়ার লাই ব্যাক কিছু করেছে আর এখন বইবে আর পিঞ্চিং মারো কে ইয়েলো এদের কথা জব দে আপা আই আমনার একমাত্র মাইয়া আমনার বিশ্বাস হইলো আই এই কাম করতে পারি এই কত উনেন আগে আর কান্ড হসে হয়ে গেল না কিল্লাই ও তুই আর একমাত্র মাইয়া আর তুই আর একমাত্র পুত্র আই কারে বিশ্বাস করব হে আল্লাহ তুই আরে কই দ আর কি ঘুমাইছেন ও মানে ক্লাল না 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 ঘুমাই নাই চোখ বন্ধ করিয়াছিলাম তোমার কথাই তো ভাবতেছি আচ্ছা স্যার তদন রিপোর্ট সেটা এখন সুন্দর করি আমারে ফুঙ্কানে ফুঙ্কানে ভাবে এ টু জেড ফুই টু ফুই করি আমারে বলো স্যার অনেক ক্লান্ত হয়ে গেছি তো একটু আস্তে ধীরে কই ক্লান্ত হইছো বসো 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 ঠান্ডা মতো বলো গেটের মধ্যে বাইরে একটু দড়ি গেলি আবার যাবো যাতে আমরা না দেখতে আমি একটু বলতে আবার বাইরে হলাম গেটের দিকে আগে যাইয়ে গ্যারেজের লিজা বেটা আমার সাথে দেখা কি আর করা উনি তো যা করে কনে যাচ্ছি কি এত্তিছি কনে যাব মানে পেশাতে পেশাতে খানি গল দেরি আর এই দেরিতে ততক্ষণে তো উনি অনেক দোষ চলিয়ে গেছে তারপর তারপর আমি তো কোনো রকম লিজা ম্যাডাম রে কাটাইয়ে গেটে নয় যাইয়ে দিয়েছি ও যে মোড়টা মোড়ের এনে তখন উনি রিক্সা এসেছে আমি আশপাশে তাড়াই দিতে কোনো রিক্সা নেই স্যার আমি কি আর করা স্যার আমি দৌড় দিয়ে ওই রিক্সার পিছনে যাচ্ছি রিক্সাও যাচ্ছে আমিও দৌড় উঠছি এটা কি তখন আপনি চিনে নাই তো আর আপনি আর গামছার কথা কইছিলেন না স্যার নাকি রে যে গামছা হ্যাঁ আমি মনে করেন মুখ পেঁয়াজ দিয়ে ফেলেছি ও ফাইন 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 গুড 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 তারপর তারপর কি তাইলো রাস্তার মধ্যে তো কেউ কেউ তাই দিয়েছিল তাতে কি আমি সোজা ওই রিক্সার পিছনে দৌড় যাইয়ে দেয় কি স্ট্যান্ডে যাইয়ে রিক্সার তো নামে উনি বাসে না উঠে ক্যাবের মধ্যে ঢুকে পড়েছে ও ক্যাবের মধ্যে ঢুকে গেল টাকার গরম আচ্ছা তারপর কি তাইলো তারপরে কি আমি উঠে পড়লাম ক্যাবের মধ্যে উনার ক্যাব যাচ্ছে আমারটা যাচ্ছে আমারটা যাচ্ছে উনারটা যাচ্ছে 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 হঠাৎ করে ভাবতেছি এ কত দূর যাচ্ছে চারিদিকে একটু তাই দেখলাম একটা সাইনবোর্ডে লিয়া দেয় কি যাত্রা বাড়ি তারপরে সেটাও এগিয়ে গেল তারপরে যা দেয় কি শনির আখড়া সেটা অমরু ও শনির আখড়া হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে সিলেটে যাওয়া আসার সময় ওই জায়গাটা পড়ে আচ্ছা তারপরে কী হয়েছে কোন শনির আখড়া পর্যন্ত গেলেও নয় হতো স্যার দেখি কি শনির আখড়া তো ডাই সাড়িয়া গলির মধ্যে ক্যাব গেল ধুয়ে আমি কী করবো আমার ক্যাব আল্লাহ কলম ঢো সেও ঢুয়ে পড়লো ধুয়ে যায় স্যার দেখি যে ওই ক্যাব আর খুঁজে পাইনি তিন পাশে তিন রাস্তা স্যার ক্যাবওয়ালা তো কয় আজ যাবে না আমি কী করবো আমি বললাম যতটা লাগে আমি দেবো কোনো চিন্তা করেন ওই ক্যাব আমার খুঁজে বাইর করতে হবে আপনার জাতি হবে এইগুলো দিয়ে ঢোকান ওইগুলো দিয়ে আসবেন এই বাসটা ওই বাসটা ঢুকে পড়বেন গুড ফাইন ডিসিশন তারপর কী হইলো তারপরে কি স্যার আমি দেখি কি আমার চোখ জলজল করতেছে মানে ওই ক্যাবটা স্যার আমি খুঁজে পাইছি আচ্ছা তারপরে দেখি কি স্যার ওই ক্যাবটা একটা তিনতলা বাড়ির সামনে দাঁড়ানো তিনতলা মাজার কি তিনতলা নাকি না স্যার ওটা মাজার না স্যার ওটা ফ্যামিলি বাড়ি বাসা বাড়ি ফ্যামিলি বাসা তারপর কী হইলো আমি আর কী করবো আমি ক্যাবের তো নামে দোকানের তো একটা গোল্ডেন সিগারেট কিনলাম কিনে নিয়ে ওই ক্যাবওয়ালা ড্রাইভারটা দিয়ে করলাম কি ভাই ওই যে মহিলাটা কনে গেল কোন দিন আচ্ছা আচ্ছা তারপর কী হইলো ক্যাবওয়ালা আরাম করে সিগারেটটা জ্বালাই করলো কি জানি না করতে পারবো না ওই যে ওই বাচ্চাটা আছে না বারান্দায় দাঁড়ায় ও দরজা খুলে দিয়েছে ওকে দিয়ে পারে আমি আর কী আরবো আস্তে করে বাচ্চাটার কাছে আগে গেলা দেখলাম জাদুমণি সেনামণি চকলেট খাবা চকলো না আমি গুড অপরিচিত দিয়ে লোকের কিচ্ছু খাবে না কোনো সময় খাবে না খুব সাবধান আমি তখন পকেটের তো পঞ্চাশ টাকা বাইর করে তার হাতে দিয়ে করলাম কি তুমি চকলেট আর আইসক্রিম কিনে খাই গুড গুড সে কী সুন্দর হাসি তার গালটা ধরে করলাম কি ওই যে তোমাদের ঘরের মধ্যে যে মহিলাটা গেল উনি তোমার কী হয় তখন বললো ফুপু ফুপু ও ফুপু ফুপু আচ্ছা তারপর কী ধরলো স্যার কি এতক্ষণে কিছুই বদলেন না ওটা তো ওনার ভাইয়ের বাড়ি উনি কোনো মাজারটা যারা যায়নি স্যার আমি আগেই জানতাম ও যে তো চিটার বাটপার আমি আগেই জানতাম আপনি
আপনাদের কি দিয়ে যে আমি থ্যাংক ইউ জানাম, অনেক খুশি হয়েছি আপনার উপর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ। আপনি যান স্যার। স্যার এটা কিতা? এটা স্যার যে তদন্তের ভালো চাষটা করো স্যার। কি তদন্তের ভাবছিল খরচ? আপনি তো 500 টাকা দিলাম খরচ, আবার কিতা স্যার? 500 টাকা তো স্যার বাসের খরচ স্যার, এটা তো ক্যাব স্যার, অনেক খরচ স্যার। ও বাসের খরচ 500 টাকা? আচ্ছা কত লেখছেন? ক্যাব ভাড়া 1480 ক্যাব ভাড়া? আপনি কিতা কোন রে ভাই? এখান থেকে ওখানে যাইতে 150 বড় জোর 300 লাগতে পারে। আপনি 1480 কোন সেন্সে লেখলেন ইতা কিতা? হ্যাঁ স্যার, কী করছেন স্যার? ঢাকা শহরে কী জ্যাম দেখেন না স্যার? তারপরে ওই যে গলির মধ্যে আমি অবশ্য ছোটো একটা ভুল করে ফেলাইছিলাম, ওই যে গলির মধ্যে যখন যাতি যায়নি ওরা কইছিলাম যা লাগে তোমার আমি তাই দেবো চলো, এইটা কয়ে না ধরা খাইছি স্যার। না ধরা খাইছেন বুঝলাম, 300 টাকা 600 হইতে পারে, 700 হইতে পারে, 800 হইতে পারে, 1480। আরে 1480 দিয়ে তো সিলেটে আমি 2-3 বার যাওয়া আসা করতে পারি। এটা কিতা? হ্যাঁ আর কিতা লেখছেন দেখি না স্যার? দুপুরের খাবার, দুপুরের খাবার 150 টাকা? জীবনে বুকে আদ্যান্ত দিয়া কন্ত জীবনে কোনো দিন খাইছেন? খাইনি স্যার, আমি তো স্যার 50 টাকার মধ্যে খাতে গেছিলাম। আমি হোটেলে ঢুয়ে এই জন্য সবচেয়ে কম দামি যে মাছ তেলাপিয়া মাছ ওইটার অর্ডার দিয়েছি স্যার, তারপরে আমার 150 টাকা একটা বাজেট ধরাই দিয়েছে। আমি দেখে তো স্যার আমার মাথা খারাপ হলো, ভাই 150 টাকা কিছু মাছের দাম কত? কয় মাছের দামই নাকি 120 টা। ওরে বাপরে, এই তেলাপিয়া মাছের দাম 120 টা? কয় এটা যে নদীর মাছ। হ্যাঁ তেলাপিয়া নদীতে গেল কোনে? এটা তো স্যার আমি জানি না, বন্যার সময় অন্যান্য মাছের মধ্যে তেলাপিয়া মনে হয় নদীতে ঢুয়ে পড়েছিল। খোদা রে খাম দিছিলাম 500 জায়গায় একেবারে 1400 তো না 1700 3 টাকা, আবার 50 পয়সা লেখছেন। ধরেন 100 টাকা, ধরেন 500 আর 100 600 এরও 700, 100 টাকার আপনি সেভ হইব জান। আবার কিতা? আচ্ছা ঠিক আছে স্যার, আপনার তদন্ত নয় আমারও কিছু গেল স্যার, আর 50টা দেন না স্যার। আপনি এক কাম করেন, আপনি গুলিস্তানে কোনো দোকান দিয়ে বসেন, সুন্দর ব্যবসা করতে পারবেন, বুঝছেন নাকি? এই নেন 10 টাকা নেন, যান 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 যান, আর কথা কইবেন না কোনো, মেজাজ কিন্তু গরমের পথে যান। ওরে খোদা রে খোদা, একটা কাম দিছি 500 টাকার ভাড়া, এখানে 1480 1700 1700 তিন টাকা, আবার 50 পয়সা লেখা নিয়ে আইসে সুরার সুরা, যেখানে সুযোগ পায় সেখানে আনতে যায় চুরি করতে। কি ব্যাপার, থামলেন কেন? গান গান তো স্যার গাবোই, কিন্তু একটা জরুরি কথা ছিল। কি জরুরি কথা? ওই মস্ত আবার একটা নিয়ম বাইর করেছে। জানি, প্রত্যেককে 10 টাকা করে চাঁদা দিতে হবে প্রতিদিন। হুম সেটাই, আমি আবার জিজ্ঞেস করতে গেলাম তো আমার সঙ্গে খুব গরম দেয়ালো, কলো পরপর 30 দিন এই চাঁদা না দিলি গাড়ি কোটটা গোল করে নেয় বাইরে যাওয়া লাগবে। বিষয়টি একেবারেই অন্যায় এবং আমাদের জন্য খুবই অসম্মানজনক। কি করে এটার প্রতিবাদ জানানো যায় আমি সেটা নিয়ে ভাবছি। আমিও স্যার বলিছি যে ভাই একটা আমার সময় তো আনো আছে, কার গাড়ি কিডা গোল করে সেটা দেখবো স্যার, আমার জরুরি কথা কিন্তু এটা না। তাহলে কোনটা? ওই লিজা ম্যাডাম বিউটি আপার সঙ্গে খারাপ ব্যবহার করেছে কোনো কারণ ছাড়াই, তো শুনে আমার কি মনে হলো জানেন? কি মনে হলো? ওই যখন বান আসে বানের জলের সঙ্গে কিন্তু পলিও আসে, তার মানে সামনে আমাদের সুদিন। আপনি কি কিছু টের পাচ্ছেন স্যার? হ্যাঁ টের পাচ্ছি। কি টের পাচ্ছেন স্যার? খুব শিগগির মস্ত লং মার্চ থেকে বিদায় নিচ্ছে। আপনার তাই মনে আছে স্যার? আমারও স্যার তাই মনে আছে, তাহলে তো বিদায় নেবেই স্যার। একটা কাজ করবো নাই? কি কাজ? ওই যে খেলাধুলোর মধ্যে কাউন্ট ডাউন করে নাই তাই করবো। হ্যাঁ করতে পারেন। কততে করবো, 10-এর না 30-এর? 10-30 থেকে করা ঝুঁকিপূর্ণ হবে, আপনি 1 থেকে করুন। উল্টো? হ্যাঁ উল্টো। তার মানে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন চলে গেল, চতুর্থ দিনে মস্ত নেই। হ্যাঁ অথবা মনে করেন যে পঞ্চম দিন গেল, ষষ্ঠ দিন গেল, সপ্তম দিনে মস্ত নেই। এটা তো স্যার সেই ছোটোবেলার অঙ্কের মতো হলো, ওই 100-এর 3 দিয়ে ভাগ দিলে 33.3333 পরে পৌনঃপুণিক, একটা অসীম অবস্থা স্যার। গানটা গাই। ভাদর মাসে কাশি ফুল আর ঝিঙা ফুল রে,
আইলো রে কহর মা পরব কার সঙ্গে নাচিব রে, কার সঙ্গে নাচিব সখি সারি হিসাখা নাই রে, আইলো রে কহর মা পরব কার সঙ্গে নাচিব রে। কাকে সারা রাত চিন্তা করেছি, চিন্তা করেও খুঁজে পাইনি যে আমি এমন কি করলাম যে কারণে তুমি আব্বার সামনে আমাকে এরকম ফলস পজিশনে ফেললা। ওরে বাপরে, আপনি সারা রাত ভাবিও খুঁজে পান না আপনি কি করছেন কেন? আপনি যেন এই বাড়ির মধ্যে সবচেয়ে মিসকা, তারপর আপনি বুঝেন না আপনি কি করছেন। আপনার পেছনে ফলো করতে গিয়ে 700 টাকা খরচ করছে মানিকলাল। আপনি ফেবে কুরিয়া শরীর আপনার উঠছেন আপনার আত্মীয়ের বাসায়, কি ওঠেন নাই? মানিকলাল যদি আপনার এই কথা কয়ে থাকে তে মানিকলালের মাথা টাটা ফুরবো, আর মানিকলালের কথা যে বিশ্বাস করবো হ্যাঁ মাথা তো টাটা ফুরবো। ধর আমরা যদি এগুদুগু করি বাকুড়ি দেই, একসময় তো দেখা যাবো লং মার্চ পুরা খালি গেছে বেটা। খালি হলে ও কুচবিতা কিতা রাস্তাঘাটের থেকে প্রতিবার টুকায় টুকায় লুয়ে আবু বেটা, তারা 20-30-40 টাকা দেওয়া থাকবো বেটা। ফুলো করলে একদম ডাহামিসা কথাটা কইতা রে, এটা সহ তো ঠান্ডা ফর্ব দেউন যে সুরের করে সুর। ওই যারা প্যাঁচ লাগাচ্ছে ওই প্যাঁচের মধ্যে ওরাই করবে, আল্লাহর একটা বিচার আছে না? পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই, তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেয়ে।